হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সূর্যাঞ্চলে এলাম সবার সাথে আড্ডা দিতে, স্লেটি, আমার স্লেটি পেজ থেকে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, সবাই আসুক, তারপর আমরা সবাই সাথে কথা বলা শুরু করি, ঠিক আছে? আশা করি সবার হ্যাপি নিউ ইয়ার অনেক ভালো গিয়েছে, সবার নতুন বছর খুবই ভালো গিয়েছে আশা করি। আমি সিলেটি, আমার সিলেটি পেজ থেকে এসেছি, জেনিভার সুজন। সবাইকে এগেইন এগেইন হ্যাপি নিউ ইয়ার। এমডি রাকিবুল ইসলাম রাব্বি, কি খবর? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো খবর। বিল্লাল হুসাইন, হ্যাপি নিউ ইয়ার। জি বিল্লাল হুসাইন, হ্যাপি নিউ ইয়ার। এমডি ফারুক, হাই, কেমন আছো? জি ভালো আছি। আমি বাংলার সুজন, হাই হাই। নীরব হুসাইন বাপ্পি, হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবার হ্যাপি নিউ ইয়ার খুবই খুবই ভালো গিয়েছে, সবাই অনেক মজা মাস্তি করেছেন, প্রিয়জনের সাথে অনেক ভালো সময় কাটিয়েছেন। আশা করি সবারটাই অনেক আল্লাহর রহমতে অনেক ভালো গিয়েছে। আল্লাহর রহমতে আমার নতুন বছর ভালো গিয়েছে, ভালোভাবে শুরু করতে পেরেছি। আশা করি সামনে অনেক ভালোভাবে যাব। তারপর হচ্ছে রাহুল হোসেন হুসাইন, ম্যাও ম্যাও। হ্যালো রাকিব রাজ, হাউ আর ইউ ফ্রেন্ড? ফাইন ভাইয়া। এমডি উজ্জ্বল, হ্যাপি নিউ ইয়ার। এমডি উজ্জ্বল, হ্যাপি নিউ ইয়ার। তারপর হচ্ছে এমডি ফারুক, এমডি ফারুক আপু কল হবে? জি অবশ্যই কল হবে, সবাইকে কল দেওয়া হবে। বাট যাদেরকে কলে নেওয়া হবে, প্লিজ তারা একটু ভালোভাবে থাকবেন, অ্যাটলিস্ট লাইট অফ করে থাকবেন না, মানে মানে মানুষকে অপদস্থর মধ্যে ফেলবেন না আশা করি। আর হচ্ছে সিলেটি, আমার সিলেটি পেজ থেকে এসেছি। সিলেটি আমার সিলেট পেজে কোনো বাজে মেম্বার্স নাই, প্লাস হচ্ছে সো আমি আশা করব না যে কেউ যেন বাজে কমেন্ট করে। হ্যাঁ, আর সবাই ভালোভাবে আড্ডা দিব, ভালো কথা বলবো, মন ভালো থাকবে, কাউকে বাজে কথা বলে কারো মনে কষ্ট দেওয়ার দরকার নেই, নিজেও খারাপ কাজ করা দরকার নেই। আর কারো যদি লাইফ ভালো না লাগে তাহলে লাইফ দেখবেন না। রিদওয়ান আলম, কেমন আছো আপু? জি ভালো আছি। কাদের খান কুমিল্লা, হাই, হ্যালো কাদের খান। তারপর হচ্ছে এম বি আলিয়া, কি সরাক নাকি কল মি? জি সবাইকেই কল দেওয়া হবে। এমডি সুজন খান, হাই, কেমন আছো আপু? জি সুজন ভালো আছি, তুমি ভালো আছো? আনোয়ার হোসেন, কেমন আছেন? জি ভালো আছি। প্লিজ আশা করছি কেউ বাজে কমেন্টস করবেন না। রিদওয়ান আলম, তোমাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। জি রিদওয়ান আলম ভাইয়া, আপনাকেও নববর্ষের শুভেচ্ছা, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। এমবি তারিকুল ইসলাম নয়ন, নববর্ষের শুভেচ্ছা। অনেকেই টেক্সট করছে, আপু তোমার নাকের ফুলে নাকের মধ্যে কি? আমি নাকে নোজ পিন, নোলক নোলক পড়েছি। দেন নীলফা, কি এমডি শরীফুল ইসলাম, নীলফামারী থেকে, আপু কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকলে কল দিবেন। জি শরীফুল ইসলাম ভাইয়া, ভালো আছি আল্লাহর রহমতে, আল্লাহ ভালো রেখেছে, অবশ্যই কল দিব। সবাই সাথে থাকুন, সিলেট আমার সিলেট পেজের লাইভ শেয়ার করুন, প্রমোট করুন, সবাই সিলেট আমার সিলেট পেজের মেম্বার হন, ভালো ভালো সম্পর্ক বজায় রাখুন আমাদের সাথে। রোহান রকি, মোহাম্মদ আব্দুল কালাম, কেন আছো, কেমন আছো? ভালো আছি। বাবু মন্ডল, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তারপর হচ্ছে রনি কি রয় সুখেন, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এমডি কি আপু, আপনি কি রেডিও কি মানে কি বুঝলাম না। মোহাম্মদ ফজলু, প্লিজ। এমডি ফাহাদ খান, তু এমডি তারিকুল ইসলাম, তারিকুল কেউ বাজে কমেন্টস করবেন না। বাদন দাস, তুমি কেমন আছো আপি? বাদন দাস, জি ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? তোমার নতুন বর্ষ কিভাবে শুরু হয়েছে, মানে কেমন গিয়েছে? কি বিধান হাওলাদার নাকি ড্রেসটা ভালো? হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, আমি আজকে থ্রি পিস পরেছি।
নববর্ষ উপলক্ষে, হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে থ্রি পিস পরেছি, তো কেমন লাগছে? আশা করি খুব বাজে কমেন্টস করবেন না। কি হয়েছে, তারপর হচ্ছে হারিয়ে ফেলেছি জীবনের রং, নাইস বয়েস, ওকে। তারপর হচ্ছে আমিনুল ইসলাম, হ্যালো। তারপর কি সাইলেট আপু, তুমি কি, তুমি কিউট মেয়ে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দেন MD সজীব মোল্লা, এমন করে তাকিও না, সবার নজর লেগে যাবে। না না আপু, সবাই আমার ফেসবুক ফ্রেন্ড ফ্রেন্ড দেন হচ্ছে সবাই আমার অনেক কাছের মানুষ, সবার সাথে আমার প্রতিদিন কথা হয়, আমার পরিবার, তো আমার পরিবারটা কখনো আমাকে নজর দিবে না, তারা অবশ্যই আমার জন্য সব সময় ভালো দোয়া করবে এবং আমার ভালো চাইবে আমি মনে করি। দেন চলে গেলাম লাইফ থেকে, জাহিদ হাসান, ঠিক আছে জাহিদ ভাই চলে যান, আমার সমস্যা নেই, তো আমি কি জাহিদ ভাই বলছি আপনাকে থাকতে, বলেন। রিদওয়ান আলম, তোমার হাতে কি পড়েছো? আমার হাতে তো আমি চুড়ি পড়েছি, চুড়ি পড়েছি, চুড়ি, এই যে নাইস চুড়ি। আমি সিলেটি, আমার সিলেটি পেজ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। এটা ছাড়া আমার অ্যাকচুয়ালি আর কোনো টপিকস নেই বলার জন্য। MD ফারুক আহমেদ, লন্ডন থেকে আপনার সাথে আছি, আপনি কেমন আছেন? জি ফারুক আহমেদ ভাইয়া, ভালো আছি, আর থ্যাংক ইউ সাথে থাকার জন্য। সিলেটি, আমার সিলেটি পেজের বেশি বেশি করে শেয়ার করুন আর অ্যাক্টিভ থাকুন সবাই, সবাই সিলেটি আমার সিলেটি পেজে অ্যাক্টিভ থাকুন, লাইক লাইক কমেন্টস অলওয়েজ দিন, পোস্ট করুন, ভালো ভালো কমেন্টস করুন সিলেটি আমার সিলেটি পেজের, ঠিক আছে? আমি সিলেটি আমার সিলেটি পেজের অ্যাডমিন জেনিভার সুজান বলছি, সবাইকে বলছি সিলেটি আমার সিলেটি পেজে কি রেগুলার অ্যাক্টিভ থাকুন, সাথে থাকুন আমাদের। কই, কোনো ভিউয়ার্স নাই কেন, মাত্র 237 জন, এখন 220 চলে গেছে, ও মাই গড, কাদের সাথে আড্ডা দিব? সবাই হ্যাপি নিউ ইয়ারে পার্টি শার্টি করে সবাই এখন ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, কারো দুনিয়ার খবর নাই, তাই তো? আচ্ছা কিছু কমেন্টস পড়ি দেখি, কে কি কমেন্টস করতেছে দেখি, কয়জনে কত পচা পচা গালি দিছে, অবশ্য গালিগুলো যারা দিয়েছেন আমি পড়বো না, সরি। শামিম, সামির ভাই, রাখবো তোরে আদরে, হে আন্টি কেমন আছেন? ভালো আছি ভাগিনা, ভালো আছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। এক জীবন টু, কি ফেসবুক আইডির নাম এক জীবন টু, কি জীবন টু, জীবন টু কি মানুষ, কি কমন সেন্স ভাই আপনারা, বুঝছেন? শোভন সরকার, শুভ, সিলেটি আমার সিলেট, সিলেটের ভাষায় কথা বলে না একটু, খিতা মারতাম। তারপর কি আই, ভালো আছেন নি, সবাই ভালো আছেন নি, বলেছি সিলেটি ভাষা। আমি অ্যাকচুয়ালি আমার হোম টাউন সিলেট না, আমার হোম টাউন হচ্ছে বিক্রমপুর, বাট আমি সিলেটি আমার সিলেটি পেজে অ্যাডমিন, সো আমি ওরকম ভাবে সিলেট সিলেট সিলেটের ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি না, বাট ইনশাল্লাহ শিখে আমি আপনাদের সাথে সিলেটি আমার সিলেটি আমার সিলেট পেজে সিলেটি ভাষায় কথা বলবো। MD কি নুরুদ্দিন হোসেন, তোমার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তোমার নূরের মতো লাগে নানি, থ্যাংক ইউ সো মাচ। মাহবুব হাওলাদার সাহেব, আপনি দেখতে বেশ সুন্দরী, থ্যাংক ইউ সো মাচ, সবাই যারা আমাকে বলছেন সুন্দর। হ্যাঁ আজকে আমি 3 পিস পরে এসেছি, সামওয়ান স্পেশাল দেন। আর কজ হচ্ছে আজকে আমার বাসায় আমার আমার ভাইয়া এসেছে বেড়াতে, প্রায় 1 মান্থের ছুটিতে, সো ভাইয়া আসার খুশিতে 3 পিস পরেছি। দেন হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে, নতুন বর্ষ, সো সবাই আমাকে বলুন মাশাল্লাহ মাশাল্লাহ, অনেকদিন যেন বেঁচে থাকি, আর হচ্ছে আমার নতুন বছর যেন অনেক ভালো কাটে, সবাই আমার জন্য দোয়া করবেন। নাকের ফুলটা অনেক সুন্দর, ইফাদ আহমেদ জয়, নাকের ফুলটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। দয়া করে কেউ বাজে কমেন্টস করবেন না, কেউ বাজে কমেন্টস করবেন না, যে বাজে কমেন্টস করবেন তাকে আমি কুকুরের সমতুল্য দিব, যে একটা বাজে কথা বলবে আমি তার নাম উচ্চারণ করবো না, বাট আমি তো দেখবো
কে করছে, তাকে আমি কুকুরের সমতুল্য করব, তাকে আমি এত গুলা বদদোয়া দিয়ে দিব, এমন বদদোয়া দিব একদম সারা বছরটা যেন খারাপ যায়, এমন খারাপ যায় একদম জঘন্যভাবে খারাপ যায়, যারা আমাকে বাজে বাজে কমেন্টস করবে প্রত্যেকটা বছর পুরা নতুন বছর থেকে শুরু করে জঘন্য খারাপ যাবে, উফ এমন কষ্ট যাবে বলার মতো না। ঠিক আছে, তাহলে কেউ আমাকে বাজে কমেন্টস করবেন না। সবাইকে আমি শুভেচ্ছা জানাইতে আসছি সিলেটি, আমার সিলেটি পেজ থেকে। সো সবাই আমাকে থ্যাংক ইউ দিবেন, ঠিক আছে? সবার জন্য দোয়া করে দিচ্ছি, সবার বছর যেন অনেক ভালো যায়। সো কেউ আমাকে বাজে কমেন্টস করবেন না, মনে থাকে যেন, আর যে করবে তাকে তো ব্লক করে দিব। কি কি কে যেন বলছে, বেয়াদব মেয়ে, যে আমাকে বেয়াদব মেয়ে বলছে সে বেয়াদব মেয়ে, আমি আমার আব্বুর কাছে বিচার দিয়ে দিব যে আমাকে বেয়াদব বলবে। হুম, আর তোমরা যে একটা ফালতু, বুঝছো, ফালতু ফালতু কমেন্টস করো, এই ফালতু কমেন্টস দেখে আমার ভাই আমাকে ব্লক করে দিছিল। এইবার যদি তোমাদের জন্য আমার ভাই আমাকে ব্লক করে ফেসবুক থেকে, তোমাদের বাজে কমেন্টস এর জন্য দেখো তোমাদের খবরই আছে এক একটা। একটু মানুষের সাথে ভালো করে কথা বললে কি হয়, অনেক বেশি হয়ে যাবে কি, ক্ষয় হয়ে যাবে? মানুষের প্রশংসাই করতে মন চায় না যেন একদম, সবাই মানুষের বেশি বেশি প্রশংসা করবেন, আমারও বেশি বেশি প্রশংসা করবেন, আমার লাইফ বেশি বেশি শেয়ার দিবেন, বেশি বেশি আমার প্রশংসা করবেন, তাহলে আমি সবাইকে থ্যাংক ইউ দিব। সুন্দর মন, কল মি, আজি কল মি, আপা কপালে একটি লাল টিপ দিলে সুন্দর লাগতো। ওকে, লাল টিপ তো পরবো না এখন, এখন তো রাতের বেলা, আমি কি কোর বিয়ে পার্টিতে তো যাচ্ছি না যে লাল টিপ পরবো, তো শাড়ি টাড়ি পরলে অবশ্যই পরতাম, আবার যখন কখনো লাইভে শাড়ি পরে আসবো তখন অবশ্যই লাল টিপ পরে আসবো। রাখবো তোর আদরে, চোখ ডিব্বা, আই রাখবো তোর আদরে, তোর নাম কি ফেসবুক আইডি, আমাকে ডিব্বা বলছো কেন, আমাকে বলো মাশাল্লাহ আপু তুমি অনেক সুন্দর, বলো সবে আমাকে বলো মাশাল্লাহ, যারা যারা আমাকে গালি দিবা তারাও বলবা মাশাল্লাহ, যারা আমাকে বলবে আমি সুন্দর তারাও দিবে আমাকে মাশাল্লাহ। ঠিক আছে, এমডি নুরুদ্দিন হোসেন, বন্ধু তুমি কথা বলো না কেন, কি কথা বলবো বলেন তো নুরুদ্দিন ভাইয়া, সবাই খালি কমেন্টস, বাজে কমেন্টস করে, কেউ একটু ভালো কথা বলতে পারে না, কেউ একটু বলে না যে আপু কেমন আছেন, ভালো থাকেন, আপনার জন্য দোয়া করি, ভালো কথা বলে না, ভালো সাজেশন দেয় না, ভালো টপিকসতে কথা বলে না, আজীব কি কথা বলবো বলেন। রিফাত আহমেদ জয়, আপা কথা না বলে আমাদের সাথে থাকুন। রিফাত আহমেদ জয় ভাই, আমি কিভাবে থাকবো, আপনারা ভালো কমেন্টস করেন, বেশি বেশি শেয়ার করেন, সিলেটি আমার সিলেটি পেজ অ্যাক্টিভ থাকেন, তাহলে অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। আপনারা তো কেউ সিলেটি আমার সিলেটি পেজে অ্যাক্টিভ থাকেন না, অ্যাক্টিভ থাকেন বলেন। সামির ভাই, বুবু কল দাও, ওরে বলিস কথা বলতে না, আমি লাইভে গেছি, বুবু কল দাও না ভাই, আপনাকে সামির ভাই আমি আপনাকে কল দিব না, আপনি হচ্ছে লাইট টাইট অফ করে রাখেন, কি চিত হয়ে শুয়ে কাইত হয়ে থাকেন, কেউ চিত হয়ে শুয়ে কাইত হয়ে কেমন লাইভে আমি অ্যাড করবো বলেন, আমার তো নিজের একটা আত্মসম্মান আছে, আছে না বলেন, তাহলে আমিও তো কারো বোন, কারো ফ্যামিলির মেয়ে, তাই না, আমাকে রেসপেক্ট করেন, ঠিক আছে, আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে, শুধু শুধু গালাগালি করে বেয়াদবগুলা। ঠিক আছে, প্রজাপতির মন, আই সি ইউ বাট আই আর এ ডল, ওকে হ্যাপি, ইয়েস ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া ডল বলার জন্য। তারপর হচ্ছে এমনি মুস্তাকিদ, আপু কে আছেন, আপু কে আছেন মানে কি, সালাউদ্দিন কিউটি ডিব্বার মতো সুন্দর, তুমি কেমন আছো? জি সালাউদ্দিন ভাই আমি ভালো আছি। সাব্বির সাব্বির, কল কি হবে, কল হবে, ঠিক আছে, কি তুফাজ্জুল হোসেন, ইউ ম্যাড, হ্যাঁ আমি ম্যাড, আমি ম্যাড ম্যাড ম্যাড, আই এম পাগল, ই হয়েছে শান্তি। তারপর হচ্ছে রিপন হোসেন, সিলেট আমার সিলেট পেজের বাজে কমেন্টস করবা ব্লক হবে, ওকে। এমডি কি আফসার কেমন আছেন, ম্যাম জি ভালো আছি, এমডি নাসরুদ্দিন মাশাল্লাহ তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। রিদন আলম, তোমার গলার রকেট টি দেখতে অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ আমার গলার রকেটটি আমার আম্মু আমাকে গিফট করেছে, যদিও যখন দিয়েছে তখন আমি পছন্দ করি নাই, বাট এখন পরি ভালোই লাগে, মানাই গেছে, মা গিফট করছে না এই জন্য, মাদের গিফট তো লাইফের সবচেয়েতে বেস্ট হয়, ও না বয়ফ্রেন্ডের থেকে বেস্ট হয়, গার্লফ্রেন্ডের থেকে বেস্ট হয়। দেন কামরুল হোসেন কল মি,
মোহাম্মদ কি হাসিবুর রহমান, হ্যালো হ্যালো মোহাম্মদ হাসিবুর রহমান, রিফাত আহমেদ জয়, কি রেখেছো? ও ঠিক আছে, ওকে আপি, সিলেট আমার সিলেট পেজের, আমি আসি সাইয়েদ আহমেদ, সাইয়েদ ভাইয়া হ্যালো, সাইয়েদ ভাই হ্যাপি নিউ ইয়ার আপনাকে, আর হচ্ছে আমার সিলেটি, আমার সিলেটি পেজের আমার লাইফটা সাইয়েদ ভাই শেয়ার করুন, ঠিক আছে? তারপর হচ্ছে এমডি স্যার আর নানি কি করো? এখন আমাকে নানি নানি বলবা না, বুঝছো? এখন আমি ইয়াং হয়ে গেছি, এখন আমাকে আপু বলবা। এখন আমি অনেক সুন্দর হয়ে গেছি না? এখন কি আমি ঘুমটা দিয়ে আসছি, নানি সেজে আসছি, আমাকে যে বলবা নানি, নতুন বছরে নতুন ভাবে আসছি। মনির হোসেন, দাদু ভালো আছে? দাদু তো কবে আমার জ্বালা যন্ত্রণায় পালাই গেছে, এখন তো জানি না দাদু ভালো আছে কিনা। দাদু তো লুকাই আছে আমার ভয়ে, ভয়ে লুকায় থাকে, মানে আই মিন আমাকে রেখে পালাই গেছে আমার যন্ত্রণায়। সো দাদু নাই, আমি সিঙ্গেল, সবাইকে বলতেছে আমি সিঙ্গেল, আই হ্যাভ নো বয়ফ্রেন্ড, আমি সিঙ্গেল, ঠিক আছে? কোনো দাদু নাই, কোনো নানা নাই, ঠিক আছে? কেউ নানার কথা জিজ্ঞেস করবে না, কেউ দাদুর কথা জিজ্ঞেস করবেন না। শাহজাহান পাটোয়ারি, তোমার লজ্জা নাই এত লাইভে আসো? না আমার লজ্জা নাই, আমি বেশি বেশি করে লাইভে আসবো, তোমার সমস্যা আছে? আমার সিলেটি, আমার সিলেটি পেজে অ্যাডমিন, আমি একটা অ্যাডমিন হিসেবে আমি এই পেজে অলওয়েজ আমার উচিত অ্যাক্টিভ থাকা। সো আমি অলওয়েজ লাইভে আসবো, আমার মেম্বারসদের সিলেটি, আমার সিলেটি পেজে যারা অ্যাক্টিভ থাকে তাদের খোঁজ খবর নিব, বুঝতে পেরেছেন? রিফাত আহমেদ জয়, তুমি একটা দুষ্টু মেয়ে। হ্যাঁ আমি অনেক দুষ্টু মেয়ে। তারপর হচ্ছে এমডি আফসার, হ্যাপি নিউ ইয়ার আপু জি, এমডি আফসার ভাইয়া হ্যাপি নিউ ইয়ার। নাসিরুদ্দিন খান, গালি দিচ্ছেন কেন নাসিরুদ্দিন? নাসিরুদ্দিনের ঘরে নাসিরুদ্দিন, তোমার মন চায়? থাক বললাম না নাসিরুদ্দিন, এই শীতে দিয়ে তোমাকে পানিতে নামাই দিতে মন চায়, ঠান্ডা পানি, খাল বিলের কালো ঠান্ডা পানির মধ্যে নামাই দিতে মন চায় নাসিরুদ্দিন ভাই, যারা যারা গালি দিতেছেন। অলরেডি 910 জন ভিউয়ার্স, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, যে 910 জন ফ্রেন্ডস আমার লাইভ দেখছেন সবাইকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর অনেক ভালো যাক, যাদের মানে গত বছর খারাপ গিয়েছে সব কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করুন, সবার নতুন বছর অনেক ভালো যাক, আল্লাহর কাছে দোয়া করি সবাই অনেক ভালো থাকেন, আমিন, সবাই বলেন আমিন, বলেন 930 জন ভিউয়ার্স বলেন আমিন, সুম্মা আমিন বলেন। কি এমডি জিন্নাত তুল নাইম, আপু আপনার নাম কি? সাইদ জুবাইর আলী, আমার নাম হচ্ছে সুজান, সুজান মুনি, সবাই বাসার মনি বলে আর ফ্রেন্ডসরা সুজান বলে, সো আমাকে আপনারা সবাই সুজান বলেই রাখতে পারেন, নো প্রবলেম। তারপর হচ্ছে কামাল হোসেন, আচ্ছা আমি দেখি কারো কল নেওয়া যায় কি না। ওয়েট আমি দেখছি অনেকে কল দিয়েছে, তো তো হচ্ছে আমি চেক করে দেখছি যে কাকে কল দেওয়া যায়। সীমা আক্তার, ওকে ডান, দেখি সীমা আক্তার নামে একজন ফেসবুক আইডি, একজন ফ্রেন্ডসকে আমরা কলে নিচ্ছি, দেখি কে, নিশ্চয় কোনো ভালো ব্যক্তি নাকি কোনো বেয়াদব ব্যক্তি অপেক্ষা করছে আমাদের জন্য, আমাকে অপদস্থ করার জন্য, আই ডোন্ট নো। সীমা আক্তার মেবি কলে অ্যাড হয়েছে, ওয়েট 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 ওয়েট, আসছে না কেন? মেবি নেটওয়ার্ক অনেক স্লো, শীতে নেটওয়ার্ক জমে আছে। হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো সীমা আক্তার শুনতে পাচ্ছেন? হ্যালো, জানি না সীমা আক্তার ফেসবুক আইডিতে কে লাইনে আছে, আই ডোন্ট নো, এটা কি লাইটের আলো? কথা বলবেন নাকি আপনি? সীমা আক্তার অ্যাকচুয়ালি একটা ফেক আইডি, সবাই দেখুন লাইক একটা ফেক আইডি, কত বড় নিচ আর কত বড় কুকুর হইতে পারে। সমাজের কতগুলো কীট আছে, কুকুর আছে, জঘন্য জঘন্যতম কুকুর থাকে না, দেশি লেডি কুত্তা, ওই টাইপ ছেলেগুলো আছে যারা ফেক আইডি খুলে মেয়েদের নাম দিয়ে, মেয়েদের ছবি দিয়ে, এটা সেটা খুবই বাজে, কি মজা পায় অন্য
সেই তাদেরই মধ্যে একজন সীমা আক্তার নামে এক লোক কল দিয়েছিল, বাট সে লজ্জা আমাদের সামনে আসতে পারে, তার কোন মুখে লজ্জা, কোন লজ্জা আসবে বলেন? সে তো কি বলবো, মেয়েদের নামে ফেসবুক আইডি খুলে, যাই হোক আমি প্রায় 70 জনের মতো কলের জন্য অ্যাড করেছে, বাট আমি কিভাবে অ্যাকসেপ্ট করবো বলেন? আমি কিভাবে কনফার্ম হব যে ভালো কোন কে, বা ভালো মানে কার, মানে মানুষকে রেসপেক্ট করে বা কারা করে না? তো আমি আপাতত কাউকে লাইনে অ্যাড করতে পারলাম না, সরি। হাকিম মাহমুদ কল দাও। কামরুদ্দিন আপু কেমন আছো? হ্যাঁ ভালো আছি। এমডি শাহিন আহমেদ নাইস। যারা ফেক আইডি চালায় ওরা হলো হিজড়া। কে পশু? জি অবশ্যই, তারা অবশ্যই একটা সমাজের কীট আমাদের, সমাজের মানুষদেরকে বিভ্রান্ত করে ভুল পরিচয় দিয়ে। কোনো মানুষ উচিত না কাউকে বিভ্রান্ত করা, কাউকে অপদস্থ করার, কাউকে মানে ভুলের মধ্যে পড়ানো উচিত না, ধোকা দেওয়া উচিত না। ধোকা হচ্ছে শয়তানের কাজ। আপনারা কেন, আপনারা কি শয়তান? না তো, আপু আমি তোমার নাম রেখেছি রাইসা। আমার নাম রাইসা কেন? রাইসা, থ্যাংক ইউ সো মাচ। আমি, হ্যাঁ আমি আপনার রাইসা বোনই হয়ে থাকতে চাই, সারা জীবন রাইসা বোন হয়ে থাকতে চাই। ঠিক আছে, আপনি আমাকে ডাকবেন রাইসা, আপনি যদি ভালো লাগে তাহলে ডাকবেন, আমার প্রবলেম নাই। কামাল হোসেন আপু, আমি সৌদি আরব থেকে, সৌদি আরব তাবুক থেকে কল মি। কামাল হোসেন জি ভাইয়া কেমন আছেন? সৌদি আরব, আমার আমার আব্বু সৌদি আরব থাকে, উনি হচ্ছে রিয়াদ থাকেন। প্লিজ কল মি, আই এম রিয়েলি রিয়েল আইডি। আশিক আশিক, ঠিক আছে, বাট আমি আমি আর কাউকে আমার কল দেওয়ার মতো আমার ইচ্ছা নাই। এমডি শাহিন আহমেদ, কিতা করো বালানি? হ্যাঁ বালা আছি আমি, বালা আছি শাহিন ভাই, এমডি শাহিন আহমেদ ভাই, বালা আছি আমি। আমাকে সায়েদ ভাই একটু সিলেটি ভাষা শিখাই দিছিল। কি ভাষা যেন শিখাই দিছিল, তুমি ভালা আছো নি, তারপরে হচ্ছে হ্যাঁ ভালা আছি আমি, কিতা করো। হ্যাঁ আমি এই কয়টা ভাষাই জানি। আমি আমাদের পেজে অ্যাডমিন সায়েদ ভাইয়ের থেকে আমি সিলেটি সিলেটি ভাষা শিখে তারপর আমি আবার আসবো লাইভে আপনাদের সাথে সিলেটি ল্যাঙ্গুয়েজে কথা বলার জন্য। ঠিক আছে, সবার প্রশ্নের উত্তর আমি সিলেটি ভাষায় দিব, বাট আসলে তো আমি সিলেট আমার হোম টাউন না, আমি সিলেটি, আমার সিলেটির জাস্ট একজন অ্যাডমিন, আমি ঢাকাতে থাকি মিরপুরে। তারপর হচ্ছে এই যে জুয়েল বিডি, বাজে কমেন্ট করছো কেন? তোমাকে তো এখন থাপড়ানো উচিত। এমডি শাহিন আহমেদ ভালানি? হ্যাঁ ভালো আছি শাহিন ভাই। বাদন মন্ডল, আই নেভার গট ইট মেসেজ, গট ইউর মেসেজ, ওকে। আব্দুল মতিন আপু, আমিও সিলেটি। জি আব্দুল মতিন ভাই, সিলেট থেকে, সিলেট 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 থেকে বলছি, আমাদের পেজে অ্যাক্টিভ আছে আব্দুল ভাই। আব্দুল ভাই কেমন আছেন? সায়েদ জুবের আলী, আপু আপনার বাড়ি কোথায়? আমি ঢাকাতে থাকি। এমনি শাহিদ আহমেদ, আমি সিলেটি। আচ্ছা আচ্ছা শাহিন ভাই সিলেটি। পরশ পাথর, হাই আপু। বাট আমি সিলেট কিন্তু বেড়াতে গিয়েছিলাম, লং টাইম সিলেট আমি ছিলাম, আমার মামা বাসায় বেড়াতে গিয়েছিলাম। সিলেট দেশটা অনেক সুন্দর, যারা যাননি তারা অবশ্যই অবশ্যই যাবেন, সিলেট গিয়ে ঘুরে ঘুরে আসবেন, চা বাগান দেখে আসবেন, তারপর হচ্ছে মাজারে যাবেন, তো সব জায়গায় ঘুরবেন, জাফলং যেতে পারেন। তারপর হচ্ছে জামাল মাহমুদ, আপু আপনার বাসা কোথায়? আমার বাসা ঢাকাতে। আর এমডি শাহিন আহমেদ, সিলেটি মাতো না কেন? শাহিন ভাই আমি তো সিলেটি ল্যাঙ্গুয়েজ পারি না, আসলে সিলেটি ভাষা আমি পারি না, বাট পরবর্তীতে আমি শিখে আসব। কি কৃপন ময়না কি কৃপ ময়না কি তালুকদার, আমি ইতালি থেকে দেখছি। জি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সিলেটি আমার সিলেটি পেজে সবাই অ্যাক্টিভ থাকুন, সবাই নিয়মিত ভালো ভালো পোস্ট করুন এবং ভালো ভালো নিউজদের সাথে নিয়োযুক্ত থাকুন। সিলেটি আমার সিলেটি পেজে সবাই শেয়ার দেন, লাইক দিন আর কি। হ্যাঁ কথা বলতে পারতেছি না, সবাই চলে গেছে অলরেডি। কয়টা বাজে দেখি তো, 11টা 47 বাজে। খুব বেশি দেরি হয়নি, খুব বেশি রাত হয়নি, আশা করি সবাই খেয়ে খাওয়া দাওয়া করেছে, আই মিন ডিনার কমপ্লিট।
রিফাত আহমেদ জাফা কয়টা বাজে? মাত্র 11টা বাজে, তো জেগে থাকতেই পারি, কোনো প্রবলেম নেই। এখনো ঘুমানোর টাইম হয়নি, বাট গ্রামের গ্রামের যা ফ্রেন্ড আছে যারা গ্রামে থাকে তারা হয়তো বা ঘুমিয়ে গিয়েছে শীতে, গ্রামে প্রচন্ড ঠান্ডা, ঢাকাতেও অনেক ঠান্ডা পড়েছে, প্লাস আদার্স কান্ট্রি গুলাও তো দেশের বাইরে অনেক ঠান্ডা, সব জায়গায় ঠান্ডা, সবাই শীতে একদম জমে বরফ হয়ে আছে। আর শীতের দিনে তো বেশি বেশি বিয়ের প্রোগ্রাম হয়, তারপর হচ্ছে জায়গায় জায়গায় কনসার্ট হয়, তারপর হচ্ছে ওয়াজ মাহফিল হয়। শীতের মধ্যে মানুষ কষ্ট করে দেখতে চায়, ভালোই মজা আছে শীতে। শীতের পিঠা খেতে যায় নানা বাসায়, যাদের নানা বাসা আছে তারা সবাই সিলেট যাবে, সরি সরি সিলেট না, নানি বাড়ি যাবে, দেশের বাড়ি, শীতের মধ্যে পিঠা খাবে, খুব মজা, বেড়াবে ঘুরবে। যাই হোক, সবার শীত অনেক ভালো যাক। আমি আর বাইরে গিয়েছিলাম একটু, কি প্রচন্ড ঠান্ডা, আমি ভুলে চাদর নিতে ভুলে গিয়েছিলাম, ও প্রচন্ড ঠান্ডা বাইরে, আমি থাকতে পারিনি ঠান্ডায়, পরে বাসায় চলে আসলাম, বোরিং হচ্ছিলাম তাই লাইভে আসলাম। দেলোয়ার আলী ফালতু, তুই ফালতু, দেলোয়ার আলীর বাচ্চা, দেলোয়ার আলী তোরে কানাপুটি মারমো, দেলোয়ার আলী বেয়াদবের বাচ্চা, তোরে কি কইছি লাইভে অ্যাক্টিভ থাকতে? এমডি রাসেল দেশের বাড়ি কোথায়? আমার হোম টাউন হচ্ছে বিক্রমপুর, আমি বিক্রমপুরের মেয়ে। কেউ যদি অনলাইনে অ্যাক্টিভ থাকো বিক্রমপুরের, হ্যালো বিক্রমপুরের ফ্রেন্ডস, আমি বিক্রমপুরের, বাট আমি সিলেটি, আমি সিলেট পেজ এর অ্যাডমিন। আমার আম্মু কালকে আমার জন্য পিঠা বানিয়ে নিয়ে আসবে, আমাকে বলেছে কালকে আমি শীতের পিঠা খাবো, আমার আম্মু নিয়ে আসবে আমার জন্য, যখন নিয়ে আসবে আমি তখন সবাইকে সবাইকে দিয়েই খাবো, ঠিক আছে? যারা আমার লাইভ ভালো ভালো কমেন্টস করছে, আর হচ্ছে যারা আমার লাইভ শেয়ার করছে, আর সিলেটি, আমার সিলেটি পেজে যারা সবচেয়ে বেশি পোস্ট করবে তাদেরকে আমার আম্মু পিঠা দিয়ে গেলে আমি পিঠা দিব, নইলে কিন্তু আর পিঠা দিব না, ঠিক আছে? গতকালও আমার আম্মু আমাকে পিঠা পাঠাইছিল, পাটিসাপটা পিঠা, অনেক স্বাদ ছিল, ঠিক আছে? কালকে যারা যারা পিঠা খেতে চাও তাড়াতাড়ি আমার লাইভ শেয়ার দিবা, ঠিক আছে? মনে থাকে যেন সবাইকে, আর যদি না শেয়ার করছো তাহলে কাউকেই পিঠা দিব না, ঠিক আছে? আমার আম্মু অনেক ভালো পিঠা বানায়। হ্যাঁ, আনোয়ার পারভেজ, বিক্রমপুরের মেয়ে এই পেজে কি চায়? বিক্রমপুরের মেয়ে সো হোয়াট, আমি সিলেটি, আমার সিলেট বাসিন্দা না, বাট এই পেজের অ্যাডমিন, এই পেজের একজন মেম্বার, সো আমি তো এই পেজেই থাকবো, তাই না? একজন অ্যাডমিন হিসেবে আমার উচিত রেগুলার লাইভে আসা। আব্দুল মতিন, আপু প্লিজ কল দিবেন না, না আমি কাউকে কল দিব না, সবাই অনেক বাজে 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 কমেন্টস করছো, কাউকে কল দেবো না, সবাই অনেক ভালো ভালো কমেন্টস করো, আমার প্রশংসা করো, বুঝছো? তাহলে কল দিব। তোমার কি কেউ ভালো কমেন্টস করছো? কেউ ভালো কমেন্টস করো নাই, আর দেখো কোনো ভিউয়ার্স নাই, 712 জন, দিব না, কাউকে কল দিব না, কারোর সাথে কথা বলবো না, আমি একা একাই বক বক করে যাব, কারো কমেন্টস পড়বো না, সবাই পচা পচা কমেন্টস করো, আবার বলো কল দেন কল দেন, দিব না কল কাউকে। এমডি সজীব, আমি নাম দিলাম পারলে, আগেন পারলে না কেন কি? বিক্রমপুর কোন থানা? সোহেল রানা, বিক্রমপুর হচ্ছে শ্রীনগর থানা। কি কি মনিরুল, জান্নাত জান্নাত, তুমি এত সুন্দর কেন? মাশাল্লাহ বলো, আমাকে নজর লাগায় না, বুঝছো? এমনি তো মোটি হয়ে যাচ্ছি, আরো মোটি হয়ে যাব তোমাদের নজরে নজরে। ভৌমিক সুমন, আপু আপনাকে খুবই সুন্দর লাগছে, ধন্যবাদ ভৌমিক ভাইয়া। নুরুল হক, ইউ আর লুকিং সো কিউট অ্যাজ লাইক আইসক্রিম, আইসক্রিম কি সুন্দর হয়? আইসক্রিম তো বরফ জমে থাকে, সাদা সাদা বরফ, ও রাইদুল ইসলাম, কল মি আপু সং হবে, ওকে দেখি রাইদুল কে কল দিই। দেখি তো কে কে আছে,
রায়দুল ভাই আপনি হচ্ছে আমাকে অ্যাড করেননি, আমি চেক করেছি রায়দুল ভাই আপনি আমাকে অ্যাড করেননি, আপনি আমাকে অ্যাড পাঠান, আমি আমি আপনাকে কল দিচ্ছি। এমডি রাসেল নানি, দেশে শীত কেমন? দেশে প্রচন্ড শীত ভাই, একদম বলার বাইরে শীত, বুঝছেন? সবাই বেশি বেশি করে কম্বল কিনুন আর সোয়েটার কিনুন, জ্যাকেট কিনুন, সবাই শীতের জন্য শীতের কম্বল, সোয়েটার, জ্যাকেট সাথে রাখুন, বুঝতে পেরেছেন? নাহলে মারা যাবেন, মারা এত শীত। আমরা হয়তো বা রায়দুল ইসলাম সামথিং কিছু একটা নাম, আমরা তাকে ফেস আমাদের অ্যাড করবো, হয়তো বা উনি গানটা শোনাবে। হ্যালো, হাই, হ্যালো ভাইয়া, হ্যালো রায়দুল, তোমার কেমন নেটওয়ার্ক আছেন? প্রবলেম করছে? জি রায়দুল ভালো আছে, আপনি কোথায় থাকেন, মানে কোথায় থেকে বলছেন? আমি হচ্ছি ঢাকা থাকি, বাট হাতিরপুর কোথায় জব করি এখানে। কোথায় থাকেন? ঢাকা হাতিরপুর, হাতিরপুল এটা কোথায়? সরি, হাতিরপুল এটা হাতিরপুর কোথায়? হচ্ছে আপনার, পুরান ঢাকার এটা দিকে? হচ্ছে আপনার, না 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 না, শাহবাগ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাই হোক। আমাদের সাথে হচ্ছে, কি যেন নাম বলেছেন আপনার? আমার নাম মোহাম্মদ রিয়াদুল ইসলাম। রিয়াদুল ইসলাম। ইয়া, আচ্ছা, সবাইকে বলছি, রিয়াদুল ইসলামের থেকে পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সিলেটি, আমার সিলেট পেজে রিদওয়াল ইসলাম আমাদের সাথে আছেন লাইভে, উনি বলেছেন আমাদেরকে গান করে শোনাবেন, তো হচ্ছে সবাইকে আমাদের রিদওয়াল ইসলাম ভাইয়া আমাদেরকে গান করে শোনাবেন, সবাই ওনার সাথে থাকুন, আমাদের সাথে থাকুন, সিলেটি আমার সিলেটের পেজের সাথে থাকুন। রিয়াদুল ভাইয়া কি গান করে শোনাবেন বলেন, কোন ধরনের গান পছন্দ করেন? হ্যালো, হ্যালো, হ্যালো ঝুঁটেলা ভাইয়া, হ্যালো ঝুঁটেলা হ্যালো, ভাইয়া, হ্যাঁ ঝুঁটেলা ভাইয়া, তোমাকে ঝুঁটেলা ভাইয়া বলি, ঠিক আছে ঝুঁটেলা ভাইয়া? এখন তুমি আমাদের কি গান শোনাবা বলো। কেন? আমার তো নাম আছে, আমার তো একটা ভালো নাম আছে। আমি তো তোমাকে ছোট ভাই ভালোবেসে, তোমার বড় বোন, তোমার বুবু তোমাকে আদর করে ঝুঁটিওলা বলছে, এত আদর করে কোনো কেউ বলছে অবশ্যই বলো? অবশ্যই, আমি তো তোমার বড় নো বোনের মতো, নো, তাই না? ভালোবেসে বলছে ঝুঁটিওলা, ঠিক আছে? ইয়া, তোমার বোন তোমাকে আদর করে অবশ্যই ঝুঁটিওলা আপু। বলছে, আর যদি কোনো ফ্রেন্ডস তোমাকে ঝুঁটিওলা বলে আমি বকে দিব, ঠিক আছে? এখন তুমি আমাদেরকে কি গান শোনাবে বলো, ওকে, ওকে এখন কি গান শোনাবে তোমার কি বলো। গান পছন্দ? আমার তো সব গানই পছন্দ, বাট প্লিজ কোনো পচা করে গান গাইবা না, ঠিক আছে? সুন্দর করে গান গাইবা, সবাই যেন ভালো ভালো কমেন্টস করে, ঠিক আছে? নাহলে তো তোমাকে সবাই পচা কথা বলবে। অবশ্যই অবশ্যই। ওকে, কি গান শোনাবো তাহলে? তোমার যে পাশে কে যেন খোঁচাখুচি করতেছে ওকে বলো তোমাকে বিরক্ত করতে না, ঠিক আছে? নাহলে মানুষ বাজে কমেন্টস করবে, সিলেট যেমন সিলেট পেজকে মানুষ পচাবে, জি অবশ্যই। ওকে, গান ঠিক আছে? তাহলে তোমার গান শুরু শুনতে করার হবে। আগে আপু, তোমার অ্যাড্রেসটা একটু জানার দরকার না? তুমি কোথায় থাকো? আমি তো ঢাকায় থাকি, আমি ঢাকায় মিরপুর, মিরপুর কত? এত অ্যাড্রেস তো তোমার জানা দরকার নাই, তুমি আসছো, তুমি বলেছো তুমি গান শোনাবা, তুমি গান শোনাও, আমি সিলেটি আমার সিলেটের পেজে অ্যাডমিন হিসেবে আসছি, তো তুমি বলছো গান শোনাবা, সবাইকে গান শোনাও। তুমি কি আমাকে বিয়ে করতে আসছো? তোমার মায়ের বয়সের মেয়ে বোনকে বিয়ে করতে আসছো, যে তোমাকে বড় বোন বলছে তাকে অপমান করতে আসছো, তার সাথে মজা আপু নিতে আসছো, আপু, লজ্জা করলো না? প্লিজ 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 লজ্জা করলো না প্লিজ তোমার একবারও? প্লিজ যে তোমাকে আমি বড়, আমি তোমাকে ছোট প্লিজ, ভাই বললাম, বড় বোন গায়ে ভাল লাগলো না? না ঠিক আছে, যাও, লাগবে না তোমার গান শোনানো, তুমি শুনবে না তোমার গান, আপু, প্লিজ যাও আপু, শুনবে প্লিজ না, শোনো দরকার আমার নাই ভাই কথাটা একটু শোনেন। তোমার গান, যদি ফ্রেন্ডরাও শুনে আমি শুনবো না তোমার গান ভাই, আমি নিবো না তোমার, আমি বড় বোন করে বুঝতে না, তাহলে তুমি কি ওকে আপনি ওকে, কোথায় ঠিক থাকেন? আছে, সরি সরি সরি, আপনি আমার কোথায় থাকেন আমার মানে কথার আব্দুল একটু লেখো, শোনো আপু, প্লিজ। আমার বাসায় অ্যাড্রেস দেবে তুমি, পিচ্চি বলা, মায়ের বয়সে বড় বোন আদর তুমি অপমান করলে, চুপ।
কোনো কথা বলবে না, যা। একদম খুব মেসকার হয়ে গেছে, আমি আর কাউকে নিব না যান, খুব মন খারাপ হয়ে গেছে আপনাদের জন্য, বুঝছেন? আমি সরি, আমি সরি, আমি আসলে ওকে বকা দিতে চাই নাই, বুঝছেন? আমি ওকে বকা দিতে চাই নাই, ও ওকে আমি খুব ভালোভাবে ট্রিট করলাম, ছোট ভাই বললাম, তাই না? ও কি করলো? ঠিক আছে, আমি ওকে বললাম গান গাইতে, ও কি বলতো? ছেলেরা কি বলতেছে? হ্যাঁ, আগে বলেন আপনি কোথায় থাকেন। আচ্ছা ঠিক আছে, বললাম মিরপুর থাকি। হ্যাঁ, মিরপুর কোথায় থাকেন? ও মা, মনে কি একজন সন্ত্রাসী চলে আসছে না কি চলে আসছে, বড় বোনের সাথে কেউ এভাবে কথা বলে? টু মাচ। তা আমি ওকে ছোট ভাই বলে আদর করে ভালোবেসে ডাকলাম, ভাই, ভাইয়ের মর্মটা রইলো কোথায়? এই জন্য আমি ওকে বকে দিছি। কেউ যদি কিছু মনে করেন তাহলে আমার কিছু করার নাই। যাই হোক, এমডি জাহাঙ্গীর, কি হলো আপু? কিছুই হয় নাই, আপনারা বুঝছেন। নুরুল হক ভাই, আপনাকে এত কমেন্টস করতে হবে না এখানে, আমি কি করব না করব, আমাকে কি করতে হবে না করতে হবে? নুরুল আহমেদ, কালা পুতুল কেমন আছো? নুর আহমেদ ভাইয়া ভালো নাই, বুঝছো? তোমার বোন রে, মানুষ পচা কথা বলছে। এমডি কাইসার আহমেদ, তোমার না কয়টা বাবু আছে? আমার একটা বাবু। সবার সবাই দোয়া করুন যেন মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহর দোয়ায় যেন আমার একটা ফুট ফুটে বিয়ের জন্য একটা সুন্দর মেয়ে বাবু হয়, ঠিক আছে? সবাই আমার জন্য দোয়া করেন। তারপর হচ্ছে নূর আহমেদ, কালাপুতুল কেমন আছো? জি নূর আহমেদ ভাই, ভালো আছি। সিদ্দিক মিয়া, নানি, নানা না কই, না না তো, না হ্যাঁ, নানা তো চলে গেছে, কই জানি না, আমি অনেক পাজি তো, এই জন্য আপনাদের নানা চলে গেছে আমাকে ছেড়ে। আনোয়ার পারভেজ, ঢং দেখলেই শান্তি। হা হা হা, আনোয়ার ভাই ঢং দেখলেই শান্তি, কি যে বলেন না আনোয়ার ভাইয়া! কি নূর আহমেদ ভাই, আমি ভ্যাম্পায়ার হয়ে ব্লাড খাবো? কার নূর ভাইয়া? আমার? আমি না তোমার বোন হই, তুমি আমার ব্লাড খাওয়া কেন? খেও না, খেও না। নিশি রয়, রাহুল, পচা কথা বলাটা লাইভে আসার কি দরকার? একসবার আসবো, আসবো না, আমি সিলেটি, আমার সিলেটি পেজের অ্যাডমিন, একজন অ্যাডমিন হিসেবে আমার উচিত রেগুলার লাইভে আসা, রেগুলার সবার খোঁজ খবর নেওয়া। মানুষের বাজে কমেন্টস তো আমার লাইভে আসা বন্ধ হয়ে যাবে না। যারা ভালো, যারা ভালো কমেন্টস করেন, যারা সিলেটি, আমার সিলেটি পেজের মেম্বার, ফ্রেন্ডস, তাদের সাথে তো আমার যোগাযোগ রাখতে হবে, তাই না? যোগাযোগ রাখতে হলে তো আমার লাইভে আসতে হবে। সিলেটি, আমার সিলেট পেজ বেশি করে প্রমোট করব, এটা আরো সামনে বাড়াতে হবে এই পেজটা। তো এই পেজের জন্য কাজ করতে হলে আমার তো লাইভে আসতেই হবে, তাই না? তো এখানে তো আমার লাইভে আসা দরকার না অবশ্যই। কি আনোয়ার ভাইয়া, আমার কথা বুঝতে পারছেন? আপনার মাথায় ঢুকছে? দিতে হবে। এমডি সুমন খন্দকার, তোমার সুমন ভাইয়া, এমডি সুন্দর সুমন খন্দকার ভাইয়া, তোমাকে দেওয়া হবে, ঠিক আছে? আহমেদ ফিরোজ, আমি নানা হব। আমার ফ্রেন্ডস কি 925 জন ভিউর্স আছে। এমডি কি কি জানো, কি ভাইয়া জানো, দাঁড়ান, ওয়েট, আহমেদ ফিরোজ ভাইয়া নানা হতে চায় আপনাদের, আই মিন আমাকে বিয়ে করতে চায়, বুঝছেন? ফিরোজ ভাইয়া, সবাই ফিরোজ ভাইয়া, আহমেদ ফিরোজের ফেসবুক আইডি চেক করে দেখেন তো, উনি আপনাদের নানা হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না বলেন তো। রিফাত আহমেদ জয়, আপা কথা এত স্প্রিট। হ্যাঁ, আমি বিক্রমপুরের মেয়ে তো, আর সিলেটের একটু মানে আবহাওয়া লাগছে, এই জন্য খুবই কথা স্প্রিট হয়ে গেছে, বুঝছেন? আর এমনি আমাকে, আমার বিয়ে তো সিলেট পেজে কোনো লন্ডনের সাথেই হবে, তাই না? তো আগে থেকে শ্বশুরবাড়ি এলাকার গুণগান করতে আসছি, বুঝতে পারছেন? আমি সিলেটি, আমার সিলেটি পেজে কি করি? আইএমডি হাবিব, মাথাটা গরম হয়ে গেল, কি যে করি, কমে এতগুলো কমেন্ট করলাম। আচ্ছা আচ্ছা, হাবিব ভাইয়ের মাথা গরম হয়ে যাচ্ছে, তার কমেন্টস পড়ি না, ঠিক আছে? হাবিব ভাইয়া, আমি আপনার কমেন্টস পড়ে দিছি। হাবিব ভাইয়া দেখতেই তো পাচ্ছেন, এত কথা বলতে বলতে আমি একদম শেষ হয়ে গেলাম, ক্লান্ত হয়ে গেলাম, কিভাবে কমেন্টস পড়ি বলেন তো। দীপক টিজে, ও সেই পিক, থ্যাংক ইউ সো মাচ, পিক কই?
একি ইমরানুল ইসলাম হিরো, আপনার মতো এত সুন্দরী নারী আমি দেখিনি, তাই? আমার আমার মতে প্রত্যেকটা পুরুষের জীবনে সবচেয়েতে সুন্দর নারী হচ্ছে তার নিজ, তার হওয়া উচিত, তার চোখে হওয়া উচিত তার মা, তার বোন, তার ওয়াইফ। এই তিনজন নারী একজন পুরুষের জীবনে সবচেয়েতে সুন্দর নারী হওয়া উচিত, অন্য কোনো মেয়ে না। বুঝতে পেরেছেন? অন্য কোনো মা বোনকে এত সুন্দর নারী এত প্রশংসা দিয়ে মানে এত পুলকিত করে ফেলবেন না আমাকে, বুঝতে পারছেন? প্রশংসা করতে বলছি ঠিক আছে, বাট এত প্রশংসা করতে হবে না। হ্যাঁ, ওকে। এমডি হাবিব হাবিব, ও তাই নাকি? জি, এমডি হাবিব হাবিব কি তাই নাকি? তুমি একটা বাচ্চাল, আমি বাচাল, ভালো হয়েছে আমি বাচাল। লাইভে আসছি তো বকবক করার জন্য, সবাইকে বকবক না করলে তোমরা অ্যাক্টিভ থাকবা বলো? পচা পচা বন্ধুরা, খ্যাত খ্যাত বন্ধুরা, ভালো ভালো বন্ধুরা, তারপর আর কি দেখি তো কয়টা বাজে, আর বকবক করতে ভালো লাগছে না। 12টা অলরেডি, 12টা 3, আর ঘুমানোর সময় হয়ে গেছে। সবাই যাও ঘুমাইতে যাও, ঠিক আছে? শীতের দিন সবাই যাও কম্বলে ঘুমাইতে যাও, যাদের কম্বল নাই ঘুমানোর জন্য তারা আমাদেরকে স্লেটি আমার স্লেটি পেজে জানাও, তাহলে আমরা স্লেটি আমার স্লেটি পেজে থেকে তাদেরকে আমরা কম্বল বিতরণ করব এই শীতে দিয়ে ঘুমানোর জন্য, ঠিক আছে? ওকে, তাহলে আল্লাহ হাফেজ সবাইকে, গুড নাইট সবাইকে, আবার আবার হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সবাই প্রে করি সবার নতুন বছর যেন খুব ভালোভাবে কাটুক, বছরের প্রতিটা দিন ভালো থাকুক। আমি স্লেটি আমার স্লেটি পেজ থেকে সুজান বলছি, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে আল্লাহ হাফেজ, গুড নাইট, সবাই ডিনার করবা, ভালো থাকবা, আর যাদেরকে আমি বকা দিয়েছি তারা আমাকে মাফ করে দিও, আমার আমার জন্য আমার কথায় মনে কেউ কষ্ট রেখো না, ঠিক আছে? আর হচ্ছে আল্লাহ হাফেজ, গুড নাইট, বাই।